মনের মাধুরী মিশিয়ে যেখানে রচনা করছেন অপরূপ সেই সব প্রবচন, অপরূপ সেই সব বাণী, সেই বাণী ছুটে চলেছে দিক থেকে দিগন্তের পানে। এবং এটাই তো খানামার উদ্দেশ্য। তিনি একজন খুব ভালো বক্তা, এবং তিনি ভালো বক্তা বলেই তার বক্তব্য খুব সহজেই আমাদের মনের গভীরে গিয়ে দাগ কাটে। আর বন্ধু, এখন তো সেই পুজোর সিজন, পুজোর সময় আমাদের প্রিয়জনেরা যেমন আমাদের অনেক কিছু উপহার দেয়, আমরা সেই উপহারগুলো খুব সানন্দে গ্রহণ করি। তা খনামাও কিন্তু আমাদের এই মিডিয়ায় বসে, আমাদের টিভি চ্যানেলে বসে তিনিও কিন্তু পুজোর সময় নানা রকম উপহার দিচ্ছেন। সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মন্ত্র বলছেন মা দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে চয়ন করে এনে, বিভিন্ন রকম পূজার পদ্ধতি বলে দিচ্ছেন, যে সমস্ত মন্ত্র, যে সমস্ত পূজা পদ্ধতি অনুসরণ করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারবো, এবং সেটা কিন্তু এই পুজোর মধ্যেই। তাই পুজোর মধ্যে আমরা তো সবাই পরিবর্তিত হতে চাই না, সাজে গোজে রং বাহারে পোশাকে আশাকে আচারে আচরণে আনন্দ উচ্ছলতায় পুজো মানেই তো পরিবর্তন। আর খনামা চায় সেই পরিবর্তনটা সব দিক থেকেই আসুক, মানুষের জীবনের সমস্যা সমাধান হোক, সেই শরতের আলোর মতোই নতুন আলো উদ্ভাসিত হয়ে উঠুক। আর পুজো এলেই মাকে যেন আমরা বেশি করে কাছে পাই। হ্যাঁ, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। খনার ভিটায় জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরী সন্ন্যাসিনী, বাক্সিদা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলময় মহামানব তৈলকো স্বামীশিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ খনা মা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়, না বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলেন জীবনে সমস্যা থাকবে, ভয় পাবে না, আমি তোমাদের সঙ্গে আছি, আর সমস্যা সমাধানের পথ আমি দেখাবো, সমস্যার প্রতিকারও রয়েছে আমাদের এই বিভিন্ন দুষ্প্রাপ্য গ্রন্থে। তাই খনামা জ্যোতিষ ও তন্ত্র নিয়ে তিনি চর্চা করেন, তার জীবন চর্যার মধ্যে কিন্তু সেই জ্যোতিষ তন্ত্র প্রবেশ করেছেন, জ্যোতিষ তন্ত্র যা জীবনের একটি সাধনায়, তিনি তাকে সাধনায় পর্যবসিত করেছেন, তাই জন্য তার কাছে এসে আজকে এত মানুষ উপকৃত। জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়, একটাই নাম বাংলা জ্যোতিষ জয়নী খনামা। তাই এখন নিয়ে আসছি খনামাকে, বলতে বলতে মা এসে গেছেন টিভির পর্দায়। মা আপনাকে স্বাগত, আপনি তো সেই শরতের সোনালী রোদ্দুরের মতো, মানে অলওয়েজ ব্রাইট, ডে অ্যান্ড নাইট খনামা ইজ অলওয়েজ ব্রাইট। এটি হচ্ছে আমাদের খুব, আমার ভালো লাগে, আমরা খুব এনকারেজ করি ব্যাপারটা। একদম, তার কারণটাই হচ্ছে আমি সদাই সবাইকেই ভালোবাসি, আমার প্রতিটি নিঃশ্বাসের উপর পরম বিশ্বাস যে যতদিন আমি এই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করব, ত্যাগ করব, ততদিন আমি সকল মানুষকে ভালোবাসব। আর মানুষে বলে মা তোমার সান্নিধ্যে এলে শান্তি আমাদের সহজেই মেলে, তো তার কারণ হচ্ছে আমার কাছে যে আসে, আমার সামনে যে আসে, আমি তাকেই আপন করে নিই, আমি তাকেই ভালোবাসি। আমার আরাধ্য দেবতা আছেন, আরাধ্য দেবী আছেন, কিন্তু সেই আরাধ্য দেবতা দেবীর আসন হচ্ছে আমার হৃদয়ে। আর যখন সামনে কোনো নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা আসেন, আমি তাদেরকে ভালোবাসার সময় আমার মনের ধারণার থেকে আমি তাদেরকে করে নিই, এই বোধহয় সেই আমার আরাধ্য দেবী এসে গেছেন, এই বোধহয় সেই আমার আরাধ্য দেবতা এসে গেছেন, সেই মনোভাব নিয়ে তাদেরকে ভালোবাসা দিই, সেই মনোভাব নিয়ে তাদেরকে আদর দিই, সেই মনোভাব নিয়ে তাদের মাথায় হাত রেখে ঈশ্বরের নাম করি। আশীর্বাদ করার আমি কেউ নয়, এত বড় কিছু আমি হতে পারিনি, আমি আশীর্বাদ করবো, কে আশীর্বাদ করবেন তিনি, আমি উপলক্ষ মাত্র। তার আশীর্বাদটাকে এখানে এনে মাধ্যমটা হলো এটা, এটির মাধ্যমে যেমন আমি এখানে কথা বলছি, আমি এখানে কথা বলছি ক্যামেরার সামনে, তোমরা টিভির মাধ্যমে টিভিটাকে মিউট করছো, কখন টিভিটাকে চালু করছো, টিভিটাকে সেন্টার ঘোরাচ্ছ, যেখানে মাকে দেখা যায় সেই জায়গায় সেই নাম্বারে এসে পড়ছো, মাকে দেখতে পাচ্ছ, ঠিক সেরকম মাধ্যম। এই মাধ্যম দ্বারা আমি যখন ঈশ্বরকে ডাকি, এই হাত দুটোকে, হাতের মন্ত্র আছে জানো তো, এই হাতের হাত দুটোকে এরকম করা, এরকম করে নিয়ে এরকম তাকানো, এই যে তাকালাম তার মন্ত্র আছে, এই যে করগুলো আছে না, প্রতিটি করের মন্ত্র আছে, এই প্রতিটি হাতের যে স্থান নবগ্রহ আছে হাতের মধ্যে, সেই নবগ্রহকে জাগ্রত করার মন্ত্র আছে। আমি যখন পুজোয় বসি, সেই কর শুদ্ধি, তাকে বলা হয় কর শুদ্ধি করা, কর শুদ্ধি করা, হাতের তালুকে শুদ্ধি করা, সেই শুদ্ধিকরণ করে নিয়ে তবে দেবতাকে স্পর্শ করা। এমনি এমনি গিয়ে হঠাৎ করে দেবতাকে স্পর্শ করা, দেবতাকে স্পর্শ করছে মানে একটুখানি জল স্পর্শ করে নিলাম, হাতটা ধুয়ে নিলাম, তা নয়, মন্ত্র দ্বারা হাতের তালুকে জাগ্রত করতে হবে, করে সেই হাত দিয়ে ঈশ্বরকে ধরতে হবে, টাচ করতে হবে, তবে না ঈশ্বর
ফিলিংস করবে, আমাকে কেউ টাচ করেছে, এই যে মনের একটা জায়গা, এই জায়গার থেকে ঈশ্বরকে টাচ করা, ঈশ্বরকে পুজো করা, ঈশ্বরকে স্নান করানো, পুজো করা, খাওয়ানো, বিল্বপত্র দেয়া, তুলসী পত্র দেয়া ইত্যাদি, যে দেবতা যাতে সন্তুষ্ট সেই ফুল মালা বেলপাতা চন্দন সব কিছু দেওয়া হলো, অষ্টগন্ধা চুয়া চন্দন সব দিয়ে প্রীত করা হলো, তারপরে এই হাত ধন্য হয়ে গেল, তখন এই হাতকে নিয়ে হৃদয়ে রাখা হলো। হৃদয়ে রাখা হলো মানে ঈশ্বর আমি তোমার পুজো করছি, করে এবার আমার বাইরে বেরোতে হচ্ছে কার্যক্ষেত্রে, তুমি কোথায় রইলে, তোমার বাসস্থান বসস্থান কোথায়, আমার হৃদয়ে তুমি বসবাস করছো, এমনি করে অনুধাবন করা। যখন সূর্য প্রণাম করি, সূর্যদেবকে বলা সূর্যদেব তুমি আমাতে বসবাস করো, সূর্যদেব তুমি ওখানে আছো, এসো তুমি আমাতে বসবাস করো, সূর্যদেব আমাতে বসবাস করলেন। এবার তাকে বলা সূর্যদেব আমার কুলকুণ্ডলিনী জাগ্রত করে দাও, ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেব আমার কুলকুণ্ডলিনী জাগ্রত করে দাও, বলতে 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 আর তপস্যা চলতে 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 একদিন না একদিন কুলকুণ্ডলিনী জাগ্রত হবেই হবে। আর যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হবে, তখন এই পৃথিবীতে এসে মানুষ রূপে জন্মগ্রহণ করা সার্থক হবে। যখন প্রতিটি জনে জনে মানুষ বলবে মা স্পর্শ করলে কি যেন একটা ফিলিংস হয়, কি যেন একটা উপলব্ধি হয়, তখন জানবো যে তিনি আমাকে কৃপা করেছেন, তার কৃপা আমার মধ্যে প্রবেশ করেছে, তার শক্তির থেকে এতটুকু অংশ শক্তিও আমাতে এসে বসবাস করছে, তবে আমি পারছি, তবে মানুষের কল্যাণ হচ্ছে আমার মাধ্যম দিয়ে। কারণ ঈশ্বরকে ডাকতে হয় সদাই এটাই, শুধু স্বার্থ নিয়ে, শুধু স্বার্থ নিয়ে নয়, এটা দাও ওটা দাও সেটা দাও, সেটা তো তোমাদের করতেই হবে, তোমরা তো সংসারী মানুষ, সংসারী মানুষ হলে তার চাওয়া পাওয়ার অন্ত নাই, কিন্তু সেই চাওয়া পাওয়ার যাদের অন্ত নাই তাদের লাগামটা ধরার জন্য কিছু আরও একটু বড় মাপের মানুষ চাই, তাদের লাগামটা ধরার জন্য তারা চাওয়া পাওয়া করে 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 যখন ক্লান্ত হয়ে যাবে। আজকাল দেখি, যদিও আমি এগুলো পছন্দ করি না, তবু দেখি, তাই উদাহরণস্বরূপ বলছি, আজকাল দেখি যে শনিবার রবিবার ছুটির দিনগুলো হলে কোনো কোনো রেস্টুরেন্টে বড় বড় খাওয়ার যে জায়গাগুলো রয়েছে, বড় বড় মাপের নাম, বিরাট বিরাট নাম, তো সেই সব জায়গাগুলোতে রাস্তায় মানুষ লাইন দিয়েছে। কি জন্য লাইন দিয়েছে? খাওয়ার জন্য লাইন দিয়েছে, কি না বাড়ির রান্না আর ভালো লাগছে না, বা বাড়িতে রোজ যে রান্না করছেন গৃহী যে রয়েছেন, তা গৃহের যিনি কাজ করছেন সেই তারও তাকে একটা দিন ছুটি দেওয়ার জন্য, স্বামীরা হয়তো ভাবছে স্ত্রীকে একটু ছুটি দেওয়ার জন্য, বা দুজনেই চাকরি করে দুজনেই একটু ছুটির দিন মৌজ করে খাওয়ার জন্য ছেলে মেয়েকে নিয়ে এসে রেস্টুরেন্টে বসে পরিতৃপ্তি করে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার আগে লাইন দেওয়া ছিল, খাওয়া দাওয়া মিটে গেল, সেখানে বিল পেমেন্ট করলো, সেখান থেকে বেরিয়ে আসলো, তারপরে কিন্তু আর তাকিয়ে দেখলো না কোন রেস্টুরেন্টে ছিলাম, সেখানকার কাজ মিটে গেছে, এবার গন্তব্যস্থলে পৌঁছালো। ঠিক মানুষের পৃথিবীতে আসাও ভাবলে এরকম, আমি গাড়িতে বসে বসে এগুলো চিন্তা করি, ভাবলে ঠিক এরকমই হয়, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে, আমরা চাওয়া পাওয়ার জন্য দুয়ারে যাচ্ছি, কার দুয়ারে, দেবতার দুয়ারে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি যেখানে দেবতা বসবাস করেন, সেখানে গিয়ে আমায় দাও আমায় দাও আমায় সেই দাও, মানে সে মুদিখানার দোকানে যাওয়ার মতো, এটা চাই ওটা চাই সেটা চাই, যেন শপিং মলে গেছে, কেনা হলো, অর্থাৎ দেবতার কাছে জানানো হলো, জানিয়ে দেবতাকে প্রণাম করে চলে আসা হলো, সেই যে চলে আসা হলো, তারপরে যে জীবনটা চলবে, তারপরে যে দিনটা চলবে, সেই চাওয়ার মধ্যে তার কিছু ভুল চাওয়া হয়ে যেতে পারে, সেই জায়গাটা ঠিক করার জন্য একজন দরকার, তারপরে চাওয়া পাওয়ার পরে আর কি করবে, চাইলে পাইলে, যা যা চাইলে তারপর সেগুলো পাইলে, কিন্তু তারপর তোমার জীবনের গতি যাদের কমতে থাকলো, তোমার বার্ধক্য এলো, তখন তুমি কি করবে? সেই কারণে কিছু কিছু মহামানব, কিছু কিছু মহিষী নারী দরকার তাদের লাগামটা ধরার জন্য। আমরা রামায়ণে পড়েছি সীতাদেবী যখন সাংসারিক যন্ত্রণায় ছটফট করছিলেন, রামচন্দ্রের সঙ্গে যার তার যখন একটু মনোমালিন্য চলছিল, সেই সময় সীতাদেবী প্রতিদিন সন্ধ্যার সময় বিকালবেলায় চলে যেতেন সতী অনুসূয়ার গৃহে, চলে যেতেন। অনুসূয়া দেবী সীতাদেবীর থেকে যথেষ্ট বড় ছিলেন, তখন তিনি বয়স্কা মহিলা, আর সীতাদেবী তখন যুবতী নারী, মা হয়েছেন সবে বা মা হবেন, বিবাহ হয়েছে, বিবাহিত জীবনযাপন করছেন, এরকমই আছে। তো সীতাদেবী অনুসূয়া দেবীর কাছে রোজ বিকালে গিয়ে একটু গল্প করতেন, একটু কথা বলতেন, সুখ দুঃখের কথা, নিজের জীবনের কথা বলতেন। আর অনুসূয়া দেবী তার নিজের জীবনের অভিজ্ঞতা
তার বার্ধক্য এসেছে, জীবনের অভিজ্ঞতা, জীবনের শিক্ষা, জীবনের দীক্ষা সব মিলিয়ে সীতা দেবীকে অনুপ্রাণিত করতেন, বলতেন এটা করো, এটা করতে হয়, এখানে সহ্য করতে হয়, এটা বলতে হয়, এটা বলতে নেই, এমনি করে মাতৃস্নেহের ন্যায় তাকে সেইভাবে গড়ে তুলতেন। এই গড়ে তোলার লাগমের জন্য কিছু মহিষী নারী এবং কিছু মহাপুরুষের দরকার, যারা ওই সংসারের জীবনযাত্রায় ত্রিতাপ জ্বালায় জ্বলছে তাদেরকে পরিত্রাণের জন্য যেমন কিছু মঠ আছে, যেমন কিছু মিশন আছে, যেমন কিছু গির্জা আছে, যেমন বিভিন্ন বিভিন্ন স্থান আছে, সেখানে সেখানে গিয়ে মানুষ একটু শান্তি, সেখানে গির্জায় গিয়ে সেখানে ফাদারের কাছে গিয়ে একটুখানি শান্তির প্রলেপ পাওয়া, সেখানে গিয়ে কিছু বলা, মন্দিরে গিয়ে পণ্ডিত মশাইদের কাছে গিয়ে বলা, যদি সত্যিকারের পণ্ডিত মশাই হন তিনি কিছু সান্ত্বনা দেবেন বলা, কিছু কিছু আশ্রমে গিয়ে সেখানে মহাপুরুষ মহিষী নারী আছেন তাদের কাছে গিয়ে বলা, এগুলো উচিত। কারণ আজকাল প্রতিবেশীদের কাছে যেগুলো বলবে তারা কিন্তু সুযোগ খুঁজবে, প্রতিবেশীর কাছে গিয়ে তুমি যদি বলো আমার না এই সমস্যা, আমার না ওই সমস্যা, সে বুঝে নেবে এর এই সমস্যা চলছে, একে দিয়ে এই সুযোগে কি কাজ করানো, সে তার স্বার্থ খুঁজে নেবে। সেই কারণে সেখানে না বলে যেখানে বললে সত্যিকার প্রলেপ পাওয়া যাবে, তোমার কোনো কারণে হাতটি জ্বালা করছে, তুমি বললে আমার হাত জ্বালা করছে জানো, আমার হাত জ্বালা করছে জানো, শুনলো, শোনার মতন শুনলো, কেউ বললে এটা কর ওটা কর সেরে যাবে ইত্যাদি জ্ঞান দিয়ে চলে গেল, কিন্তু কে আছে তোমার ওই জ্বালা হাতটিকে প্রলেপ দিয়ে তোমাকে ঠান্ডা করবে, হাতটিকে ঠান্ডা করবে, তেমনি অন্তরের জ্বালা, মনের জ্বালা সেখানে প্রলেপ দেবে কে আছে? সেই মাতৃরূপা, সেই পিতৃরূপা, যে সমস্ত নরনারী রয়েছেন যারা সাধারণের বাইরে, যাদেরকে পাওয়া পাওয়াটাও খুব মুশকিল, আর পাওয়া একবার গেলে ধরতে পারলে তাদের জীবন ধন্য হয়ে যায় যারা তাদের ধরতে পারে, তাই তাদের সন্ধান চাই। এই তাদের সন্ধানের জন্য আমরা প্রতিদিন যদি গীতা পাঠ করতে পারি, প্রতিদিন যদি শুদ্ধাচারে চণ্ডী পাঠ করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের সন্ধান পাব। একবার সেইটা চেয়ে দেখো না, আমাকে সৎ মানুষের সন্ধান দাও, আমাকে পবিত্র আত্মার সন্ধান দাও ঠাকুর, দেখবে সহজে পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি ত্রিতাপ জ্বালার থেকে অনেক বেশি রক্ষা পাবে। ভগবানকে ডাকতে হবে আত্মবল মনোবলের জন্য, কিন্তু প্রলেপ পেতে গেলে খুব সুন্দর, কোন ভগবান কোন সাধক, কত বড় আছো তোমরা, অনেক বড় বড় সাধকের কাহিনী আমরা জানি, তাদের কাছে ঈশ্বর এসে অনেক কথা বলে গেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ কোথায় পাবো বলো, পেতে পারি না। কিন্তু যে সমস্ত মানুষ সাধারণের একটু ঊর্ধ্বে তাদের কাছে গেলে অনেকটাই প্রলেপ মেলে, সেই জন্য সেই সন্ধান দরকার, সেখানে যাওয়া দরকার। যেমন ছুটির দিন আছে একটা করে দিন সপ্তাহে বা মাসে একটা করে দিন সৎসঙ্গ করার দরকার হয়, সৎসঙ্গে মিলিত হওয়ার দরকার, কিছু ভালো প্রবচন শোনার দরকার হয়, কিছু ভালো নাম গান শোনার দরকার হয়, নিজেকে সংগ্রহ, নিজেকে সংশোধন করার জন্য। যেমন জীবকে পরিবর্তনের জন্য আহারের প্রয়োজন, একটু ভালো ভালো আহার খাবো, তেমনি মনের পরিবর্তনের জন্য ভালো ভালো শ্রবণ করব, সেটাও দরকার হয়। আমরা শ্রবণের কথা ভাবি না, আমরা আহারের কথা ভাবি, আমরা বাহারের কথা ভাবি, ভালো ড্রেস পরবার কথা ভাবি, ভালো কিছু শ্রবণ করে নিজের মনকে শাসন করব, সে কথা ভাববার আমাদের অবসর নেই। যারা বলতে পারেন গৃহের বৃদ্ধ বৃদ্ধা অভিভাবকরা, তাদের কথা আমাদের মানতেই মনে থাকে না, এখানে আমাদের মানে তোমাদের সকলের কথা বলছি, যে মানতেই মনে থাকে না, তাদেরকে মনে হয় আবর্জনা, তারা আছে আছে ওই পর্যন্ত, তারা মনে হয় সংসারের একটা বস্তু এরকম, কিন্তু তাদের মধ্যে কি আছে যদি একটু দেখা যায়, যদি একটু বোঝা যায়, যদি তাদের সৎ আত্মা থাকে খুঁজে পাওয়া যায়, তাহলে অনেক ভালো হয়। এসো আজকে পূজোর প্রাককালে একটু একটু এইসব কথা বললাম, এর মাঝে একটু আমরা বলে দিই, আমরা চণ্ডী পাঠ করি, অনেকের বাড়িতে নিত্য চণ্ডী পাঠ হয়, অনেকের নবরাত্রিতে নিত্য চণ্ডী পাঠ করেন, নবরাত্রি করা সম্ভব নয় কিন্তু পণ্ডিত নিয়ে এসে নিত্য চণ্ডী পাঠ করেন, অনেকে নিজে প্রতিদিন, অনেক মহিলাও আছে আমার সঙ্গে তাদের যোগাযোগ আছে যারা নিত্য গৃহেতে চণ্ডী পাঠ করেন, এরকম মহিলাও আছে। তো এই চণ্ডী পাঠ করি আমরা, সেই চণ্ডীতে আমরা কি পাই, চণ্ডী কি চায়, চণ্ডীর থেকে আমরা কি পাই, আর এই নবরাত্রিতে যদি এই নামগুলো অন্তত আর কিছু না হোক, এই নামগুলো আজকে আমি বলবো তোমরা যদি লিখে নিতে পারো তাতেও তোমাদের অনেক ভালো হবে, এবং মন্ত্র তো আছেই, মন্ত্র তোমরা শুনবে, তিনি কিসে কিসে আছেন, অর্থাৎ মা দুর্গা সেই শক্তি কিসে কিসে আছেন, এসো আজকে বলি, সময় থাকলে
তার নামগুলো বলবো, নবদুর্গার দুর্গার কি কি নাম আছে, যেমন শ্রীকৃষ্ণের অষ্টশত নাম আছে, যেমন শিবের নাম আছে শত নাম আছে, তেমনি দুর্গার কি কি নাম আছে বলে দেবো তোমাদের কাছে। যদি আজকের এই অনুষ্ঠানে না বলতে পারি তো আগামীকালকের অনুষ্ঠানে তোমরা অবশ্যই সেগুলো জানতে পারবে। এই শুভ মুহূর্তে কানে একবার শুনে নেওয়াও ধন্য, ভালো লাগবে। আর আজকে বলবো যে আমরা যে চণ্ডী পাঠ করি, সেই চণ্ডী মা চণ্ডী কিসে কিসের মধ্যে আছেন, আমাদের মধ্যে কি করে তিনি ধরা দেবেন, আমরা কি করে জানতে পারবো, এগুলো জেনে নেওয়া জীবনের জন্য দরকার। এবং লাস্টে মন্ত্রও বলে দেবো কি মন্ত্র করলে তোমরা ভালো থাকবে। তিনি আছেন শ্রদ্ধায়। তোমাদের প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা আছে, আমাদের প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধার মধ্যেই দেবী দুর্গা অবস্থান করেন, শ্রদ্ধায় অবস্থান করেন চণ্ডীতেই। তাই বলছে আমি চণ্ডীর থেকে কিছুটা ব্যাখ্যা সহজভাবে বোঝানোর চেষ্টা করার জন্য ঠিক পুজোর প্রাক্কালে তোমাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। তিনি আছেন শ্রদ্ধায়, তিনি আছেন স্মৃতিতে, মা দুর্গা আছেন স্মৃতিতে, স্মরণে, মনে রাখা। এই যে মনে রাখা, আমরা বলি দেখ আমি কত মনে রাখতে পারি, অহংকার করার কিছু নেই, তিনি আছেন তোমার স্মৃতির মধ্যে, তার শক্তির সঞ্চার আছে বলে তাই তিনি আছেন, সেই স্মৃতিতে তিনি আছেন, চেতনায় আছেন। বলে তো চেতনা হারিয়েছে, এই চেতনা জ্ঞান, এই চেতনার মধ্যে তিনি আছেন, মা দুর্গা অবস্থান করেছেন, শক্তি অবস্থান করেছেন। নিদ্রা, এটিও একটি জীবনের অঙ্গ, নিদ্রা, নিদ্রা না হলে মানুষ পাগলের ন্যায় হয়ে যায়, তাই নিদ্রার মধ্যে কিন্তু তিনি আছেন। ক্ষুধা, বড় কষ্ট, ক্ষুধার যন্ত্রণা যে পায়, সে অপরের ক্ষুধা পেয়েছে শুনলে ছটফট করে, আহা ও ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সকলকে আমরা আহার পরিবেশন করি, পশু পাখি সবাইকে আমরা চেষ্টা করি আহার পরিবেশন করা, মানুষ যারা খেতে পাচ্ছে না তাদের আহার দেওয়া, কারণ আহারের মধ্যে সেই দেবী দুর্গা অবস্থান করে আছেন আহারের মধ্যে। তাহলে তিনি আছেন চেতনায়, তিনি আছেন নিদ্রায়, তিনি আছেন ক্ষুধায়, ক্ষুধা মানে আহারের কথা, ক্ষুধায় তিনি আছেন, তৃষ্ণায়, তৃষ্ণা পেলে আমাদের কেমন মনে হয় বলো, তিনি আছেন তৃষ্ণায়, তিনি আছেন ক্ষমায়, ক্ষমার মধ্যেও তিনি আছেন, তিনি আছেন লজ্জায়, লজ্জার মধ্যেও তিনি আছেন, তিনি আছেন জাতিতে, জাতির মধ্যে তিনি আছেন, তিনি আছেন শান্তি, শান্তির মধ্যেও তিনি আছেন, সৌন্দর্যের মধ্যেও তিনি আছেন। দেখবে সৌন্দর্য থাকলে অনেক কিছু পার হয়ে যায় জীবনে, হ্যাঁ অনেক কিছু হয়। তিনি আছেন সৌন্দর্যে, তিনি আছেন সারল্যে, সরলতার মধ্যে তুমি তিনিকে পাবে, সারল্যে তিনি আছেন, তিনি আছেন দয়াতে, তিনি আছেন ভ্রান্তিতে। তো তিনি এত কিছুর মধ্যে তিনি আছেন, তবু আমরা বলি তিনি কোথায় কোথায় কোথায়, মূর্তি, এইসব এইসব জ্ঞান হয়ে গেলে আর মূর্তি সংগ্রহ করা দরকার হয় না, আর কোনো কিছু করার দরকার হয় না, নিজেকে নিজে বুঝতে পারলেই সেই সব জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব, এই স্বামীজি আমাদের বলেছেন নিজেকে জানা। এই নিজেকে জানতে গেলে স্বামীজি তো এগুলো জানতেন, এইগুলো জানতে পারলে তাহলে তিনি আমাতেই রয়েছেন, তিনি তোমাতেই রয়েছেন, তিনি আর অন্য কোথাও নেই। তাই আমাতে তোমাতে যদি আমরা আলাদা না হই, আমি যদি আমাকে ভালোবাসি, টাইম টু টাইম খাওয়া দাওয়া করব, ঠিক টাইম মেনে মেনে চলব, স্নান করবার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময় এগুলো মেনটেন করব, আমি যদি তাকে ভালোবাসি তাই তোমারও যাতে ঠিক রুটিন মতন জীবন চলে করব, একে অপরকে ভালোবাসবো, কারণ আমার মধ্যেও তিনি আছেন তোমার মধ্যেও তিনি আছেন। তাই এইভাবে জ্ঞানটাকে যদি আমরা একটুখানি পরিবর্তন করতে পারি ভীষণ ভালো হবে। আর যে কথা বলার ছিল, যেটা হচ্ছে মন্ত্র, মন্ত্র আমি তোমাদেরকে দেব। নবরাত্রি আসছে, নবরাত্রির সময় মানে আগামী শনিবার অক্টোবরের 1 তারিখ থেকে নবরাত্রিতে তোমরা কি করবে, মন্ত্র পাঠ করবে। যদি অন্য কিছু সংগ্রহ করতে নাও পারো, একটা পদ্মফুল তার পাপড়িগুলোতে একটু করে লাল সিঁদুর গুলে দিয়ে দেবে, এবং কাশফুল রাখবে, 3 পিস কাশফুল রাখবে যেগুলো এখনকার পাওয়া যায় সেগুলো, আর শিউলি ফুল রাখবে 18টি, একসঙ্গে হাতের মধ্যে রেখে এই মন্ত্রটি পাঠ করবে, ওং ঐং হ্রিং ক্লিং হ্লিং হ্রিং ক্লিং নমঃ চণ্ডিকায় নমঃ। প্রত্যেক দিন এই মন্ত্রটা 108 বার করে পাঠ করবে, করে তোমার মাথায় ঠেকিয়ে, তোমার গৃহের সবার মাথায় ঠেকিয়ে, ঠাকুরের চরণে, তোমার বাড়িতে যে ঠাকুর রয়েছেন দেবতার চরণে দিয়ে দেবে, দেখবে কত ভালো কাজ হবে, ইচ্ছা পূরণ, মনোবাসনা পূরণ। এবং বিশেষ করে যাদের মধ্যে অকাল বার্ধক্যতা আসছে, যাদের মধ্যে প্রচুর অসুস্থতা আর যে পরিবারে অশান্তি, সেগুলো থেকে পরিত্রাণ পেয়ে যাবে। খুব সুন্দর কথা, এবং সবচেয়ে বড় কথা এই যে আমরা একটা কথা বলি যে আলোচনা, আলোচনা বোধ হয় সেটাই যেটা আমাদের মনে নতুন আলো জ্বালিয়ে দেয়,
যেটা আলোকপাত করে আলো ক্ষণমা শীতকাল মানে অমৃত কথা বলার কিছু নেই, মানে তন্ময় হয়ে মুগ্ধ হয়ে শুনছি যে কি শুনছি, কি অমৃত কথা, যে দুর্গা তিনি দয়ায় আছে, ক্ষমায় আছে, সারল্যে আছেন, অপূর্ব ব্যাখ্যাহীন বলা যায়। মা সেটাকেই সরলভাবে ব্যাখ্যা করলেন সুন্দর করে। মাকে আমরা কোথায় পাবো? সোমবার শরাফুলি জিটিল সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে, এবং আরেকটি সোমবারে আমরা পাচ্ছি দুর্গাপুরের ফিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে। মঙ্গলবার বারাসাত যশোরের হাটকলা মোড় স্টপে পুরনো শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়। বুধবার সল্টলেক এই 247 সেক্টর 1, এবং আমরা মাকে পাচ্ছি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 অরবিন্দ সরণি কলকাতা 90, এবং শনিবার আমরা মাকে পাচ্ছি ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। রবিবার হাজরা 124A মনোহর পুকুর রোড বসু শিশু মহলের উল্টো দিকে উত্তম মোচের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে। ফোন নাম্বার 2531-2929, 9871-07-0429 এবং 9871-05-8429। যাদের জন্ম ছক বা সবাই নেই তাদের কিন্তু দিনা সবার কোনো কারণ নেই, কারণ বাংলার যদি জনই খন আমাকে একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাতই হলো তাদের জ্যোষ্ঠী। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনমার সঙ্গে, এবং পশ্চিমবঙ্গের বাইরেও এখন আনন্দের সঙ্গে বলতে হয় যে খনমার চেম্বার রয়েছে দিল্লি, মুম্বাই, শিলিগুড়ি, আগরতলা, ব্যাঙ্গালোর রয়েছে, এবং শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এর বাইরে দিল্লি, মুম্বাই, আগরতলা, ব্যাঙ্গালোরও কিন্তু মাকে আমরা পাচ্ছি। এবং নিজস্ব চেম্বার ছাড়া খনামা কিন্তু অন্য কোনো জুয়েলারি শপে বসে না, এবং ওয়েবসাইটে khanama.in লিখে সার্চ করলেই খনামার বিভিন্ন টক শো, খনামার সম্পর্কে যাবতীয় তথ্য সব কিছু আমরা কিন্তু পাবো। একটু সময় রয়েছে হাতে, ফিরে যাচ্ছি মায়ের কাছে। আমি তোমাদেরকে যে কথা বলছিলাম যে এই মন্ত্রগুলো পাঠ করলে ভীষণ ভালো হবে, সামনে এখন ভালো ভালো দিন অনুষ্ঠানগুলো শুনতে থাকবে, আমি বলে দেবো এর পরের পরের দিনের অনুষ্ঠানগুলো তোমরা শুনবে, লক্ষ্মী পুজোয় কী করলে লক্ষ্মী লাভ হবে, ধনতেরাসে কী করলে তোমাদের ভালো হবে, এই সমস্তগুলো সব বলে দেবো। এবং তোমরা যারা আমার কাছে দিচ্ছ, তোমরা এসে ব্যাকুল হয়ে বলছো মা অত নিয়ম অত নিষ্ঠা হয়তো করতে পারবো না, মা তুমি আমাদের হয়ে কিছু করে দাও, কী করতে হবে তার জন্য বলো, যা করতে হবে করবো, আমরা তোমার কাছে করতে দেবো, যারা বিশ্বাস ভরসা ভালোবাসা এবং মনো আশা নিয়ে আমার কাছে চলে আসছো তাদের জন্য আমি তো করছি। কিন্তু তোমরা যেমন আমার উপরে ভরসা করছো, আমার তোমাদের জন্য ভাবনা এটাই, সেটা হচ্ছে যারা আছো দূর দূরান্তরে, যারা আছো নিজেদের ঘরে, যেমন দূর দূরান্তর বলতে মনে পড়ে গেল যে প্রত্যেক শনিবার রাতের 12:30 হ্যাঁ একটি নিউজ চ্যানেলে আমার অনুষ্ঠান হয়, তোমরা ব্যাকুল হয়ে ফোন করে বলো মাকে একটু দিন না, মাকে একটু দিন না, মায়ের সাথে কথা বলবো, সেটা লাইভ প্রোগ্রাম হয় না, সেখানেও অনেক রকমের ভাবনা টক শো হয়, তোমরা ব্যাকুল হয়ে থাকো, তার মানে আমি বুঝি যে রাত্রি 12:30 তোমরা মাকে পেলে মাকে পেতে চাও এবং কথা বলতে চাও। তো এই সব মিলিয়ে তোমরা অনুষ্ঠানগুলো পরপর শুনতে থাকো, আমি পরপর তোমাদেরকে বলে দিতে থাকবো পরস্পর অনুষ্ঠানেতে কি করলে তোমাদের ভালো হবে, কিভাবে তোমরা ভালো থাকবে। একসময় এবং সকলকে ভালো রাখা, ভালো থাকাই তো খনমার জীবনের উদ্দেশ্য, এবং মায়ের জন্য আমরা কিছুটা বিনিদ্ধ রজনী যাপন করতে রাজি, এবং সেটা নিউজ চ্যানেল যে প্রোগ্রাম চলছে সে সম্পর্কে আপনারা তো জানেন যে কীভাবে মানুষ ব্যাকুল হয়ে সেখানে দেখছে, সমস্ত কিছুর মধ্যেই আমরা কিন্তু খনমাকে বারবার খুঁজে পাচ্ছি, এবং মা কিন্তু আমাদেরকে সুন্দর করে, তিনি কোনো মানে কী বলে পাণ্ডিত্যের মতো করে বলেন, আমাদের বন্ধুর মতো, আমাদের বাড়ির মা যেমন আমাদেরকে মাথায় হাত থেকে সুন্দর করে বুঝিয়ে বলেন কোনো কঠিন তত্ত্বকে, কোনো জীবনের পথকে বলে দেন, খনমা কিন্তু ঠিক সেইভাবে আদর মমতা স্নেহ ভালোবাসায় সব কিছু আমাদের বুঝিয়ে দেন, পথ খুঁজে দেন, তাই বলি আমরা ছেলে মাঝি থাকবো যতদিন খান আমাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন, চলে কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা ব্যক্ত করে দেব তোমাদের কাছে, তোমাদেরকে ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন, তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো।